শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল খালেদা তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি বেশ ভালো আছো বেশ ভালো আছো অনেকদিন পর তোমার সাথে দেখা হলো হ্যাঁ এবং শুধু আমার সাথে নয় যে রাঙা সকালে যখন স্টুডিওতে বসি আমরা প্রতিদিন কিন্তু একজন নতুন অতিথি আসে তাদের জীবনের গল্প শুনি তোমার কেমন লাগে অনেক ভালো লাগে আমরা অনেক অনুপ্রাণিত হই অনেক কিছু জানতে পারি শিখতে পারি অবশ্যই এবং আজকেও শেখার জন্য একজন বিশেষ অতিথি আছেন আমার মাঝে আমাদের মাঝে এবং তার জীবনে আসলে অনেক গল্প এবং তিনি এত এত কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তার নিজের আলোটুকু তার কাজের ক্ষেত্রে ছড়িয়ে দিয়েছেন সেই আলোটুকু আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে নিংড়ে নিতে চাই চলো শুরু করি তার আগে দর্শকদের জানিয়ে দিই কে আছেন অবশ্যই দর্শক আজ আমাদের মাঝে আছেন সাবেক সিনিয়র সচিব এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহিন আহমেদ চৌধুরী চলুন তাকে শুরুতে শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল আপনাদেরকেও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা যখন অনুষ্ঠান শুরু করব তার আগে বলছিলাম আপনার সাথে যে পুরো ঘন্টা জুড়ে আড্ডা করব এবং আপনি বলছিলেন যে আপনি ভীষণ আড্ডাবাজ একজন মানুষ হ্যাঁ আমার খুবই ভালো লাগে গল্প করতে আড্ডা দিতে খুবই পছন্দ আচ্ছা তো আড্ডার শুরুটা একদম ছোটবেলার গল্প দিয়ে শুরু হোক আজকে হ্যাঁ আপনার জন্ম কোথায় বেড়ে উঠেছেন কোথায় আমার জন্ম সাতক্ষীরায় আচ্ছা আর বেড়ে ওঠা বাংলাদেশের বিভিন্ন জেলায় কারণ আমার আব্বা যেহেতু মেডিকেল ডক্টর ছিলেন ওনার চাকরি জীবনে ওনার সাথে সাথে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের বেড়ে ওঠা আমাদের সব তার মানে তো মানে এক এক সময় এক এক জায়গায় আপনার বেড়ে ওঠার স্মৃতি আছে হ্যাঁ একটু শুনি আমরা গল্পগুলো কোথায় কোথায় বেড়ে ওঠেছে সাতক্ষীরার পরে খুলনা খুলনার পরে ফরিদপুর যেটা আমার মনে আছে দেন আমার সবচেয়ে বেশি যেটা মনে পড়ে আমার স্কুল প্রথম শুরু হয় রাঙামাটিতে 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 আমার আব্বা রাঙামাটি সিভিল সার্জন হিসেবে বদলি হয়ে যান আমি কিন্তু ওয়ান টু পড়ি নাই আমি স্কুলে যাই নাই বাসায় পড়ালেখা করেছি এবং আমার প্রথম স্কুলিং হলো রাঙামাটি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় কোন ক্লাসে ছিল সেটি ক্লাস থ্রি আচ্ছা ক্লাস 1 টু যেহেতু পড়ে 1 টু তে পড়া করিতে বাসায় আম্মা পড়িয়েছেন তো রাঙামাটিতে তো আমরা ঘুরতে যাই সুন্দর মনোরম লোকেশনের জন্য এবং সেখানে আপনার স্কুল জীবন শুরু শুরু কেমন ছিল অসম্ভব সুন্দর কি কারণ না রাঙামাটি তো এখন এখনো আমিও যাই কারণ আমার চাকরি ক্ষেত্রে সূত্রে আমি অনেকবার গেছি এরপরেও ওই রাঙামাটির সাথে এই রাঙামাটির তুলনা মানে আমি করতে পারি না ওইটাও না যে যে জায়গায় আমি ছোট কালে ঘুরেছি আমার আব্বার সাথে অনেক চেঞ্জ কিরকম চেঞ্জ বলুন তো যেমন ওই সময় বাড়িগুলো ছিল কাঠের বাড়ি আচ্ছা আমার আব্বার যেটা ছিল সিভিল সার্জনের বাসা যেটা চিফ মেডিকেল অফিসার ওনার বাংলোটা ছিল আপনার একদম ব্রিটিশ আমলের উপরে টিন আপনার বাসের দরজার বাংলো জাস্ট লাইক কিচেন ছিল আলাদা বাংলো এখন এটা হয়ে গেছে বিল্ডিং হ্যাঁ এই যে ন্যাচারাল একটা বিউটি ছিল সেই জিনিসটা এখন আমি খুঁজে পাই না মানে এটি আসলে এটা শিল এটা বলবো যে ডেভেলপমেন্টের একটা ইয়ার ডেভেলপমেন্ট হয়তো হয়েছে কিন্তু সেই যে কিছুটা আবেগ হয়তো আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ওইখানে আমার আরেকটা সুন্দর স্মৃতি আছে কিরকম যেমন এই যে আমাদের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন ওনার ফুপা ছিলেন রাঙামাটি এসডিও জাস্ট আমাদের বাসার পরে হিলে ওনারা থাকতেন এই যে রোজি কামাল রোজি জামাল উনি নাদিরা আপা রোজি আপা ওনারা ছিলেন ওনারা দুই বোন আর একটা ভাই ছিল বাবলু ভাই ওনার একটা বানর ছিল এই বানরের পিছে ঘোরার জন্য আমরা ওনার পিছে পিছে শুধু এই বাসা ওই বাসা করতাম আর বাবলু ভাই লেকের পাড়েই তো আমাদের বাসা লেকে আমাদেরকে নৌকায় করে করে পুরা ওই লেকে ঘুরাতো আমার এখনও মনে হয় রোজিয়াপার চেহারাটা এখনও ভাসে যে শেখ জামালের আমি কিন্তু বঙ্গবন্ধুকে দেখছি আচ্ছা তাই বঙ্গবন্ধুকে দেখছি এবং এটা হলো 1971 সালের আপনার মার্চের কোনো একটা তারিখটা আমার মনে নেই জাস্ট 25শে মার্চেরই আগে উনি ওইখানে উনি আর আমাদের বঙ্গমাতা ওনারা দুইজন গেছিলেন আপনার বনে বাসায় বেড়াতে আচ্ছা এবং বঙ্গবন্ধুর পাশে বসে
ওনা তখনকার দিনে একটা জিনিস ছিল, মানুষের বাসায় গেলে ওভালটিন আর বিস্কুট দিত। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা, যে কোনো বাসায় বেড়াতে গেলে ওভালটিনটা মাস্ট ছিল। তো ওনার পাশে বসে একদম, আমি তো ছোট ক্লাস থ্রি আর কতটুকু বয়স, উনি কোলে নিয়ে পাশে বসায় বিস্কুট নিয়ে আপনার খাওয়াইছেন। এখন আমার সেই লম্বা চড়া, এটা হলো একটা রাঙামাটির আমার বড় স্মৃতি। এবং বঙ্গবন্ধুর সান্নিধ্যে এসেছেন এমন একজনের সাথে আজকে আমরা কথা বলতে পারছি, সেটি আমাদের জন্য সৌভাগ্য। এটা আমি সব জায়গায় বলি, এবং ওনার এই পর্যন্ত চাকরি জীবনে আমার জীবনে বড় একটা ইয়ে হলো, অনেকেই বঙ্গবন্ধুকে দেখে নাই, অনেকেই ওনার, কিন্তু আমি ছোটকালে ওনার সান্নিধ্যে যেতে পেরেছি, এটা আমার জন্য একটা বড় পাওনা। তবে আমরা ওভালটিন রাখিনি, আমরা রেখেছি চা, এবং চা খেতে খেতে আজকে আমাদের গল্প হবে। তবে আমরা আপনার সম্পর্কে কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আজ আমাদের সাথে আছেন সাবেক সিনিয়র সচিব এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহিন আহমেদ চৌধুরী। 1986 সালে প্রশাসন ক্যাডারে তিনি কর্মজীবন শুরু করেন। মাঠ পর্যায়ে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জ্বালানি এবং বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার মেম্বার অফ ডাইরেক্টিং স্টাফের দায়িত্ব পালন করেছেন তিনি। 2021 সালের জুন মাসে তিনি পরিকল্পনা কমিশনের শিল্প এবং শক্তি বিভাগের সিনিয়র সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। 1981-82 সালে গঠিত জাতীয় নারী ক্রিকেট দলের গর্বিত সদস্য তিনি ছিলেন। বিভিন্ন সময় আবাহনী ক্রীড়াচক্রের হয়ে তিনি খেলেছেন। এসব নিয়ে অবশ্যই তার কাছ থেকে আমরা শুনতে চাইব, তবে তার ছোটবেলার গল্পে ছিলাম, চলুন সেই গল্পে ফিরে যাই। লেকের পারে আপনাদের বাড়ি ছিল, রাঙামাটিতে বলছিলেন, এবং আমি এও শুনেছি ছোটবেলায় আপনি খুব ডান পিটে ছিলেন, কি কি করা হতো? একদম, এটা কেন জানো আমি জানি না, আমরা একটু, আমরা হলাম সাত ভাই বোন। একটু ব্যাকগ্রাউন্ড না বললে তো হবে না। কয় ভাই কয় বোন? তিন বোন চার ভাই। তাও সাত ভাই চম্পা হয়নি? না, সাত ভাই চম্পা। আপনার অবস্থান কত? তো আমার অবস্থান চার নম্বর, বোনদের মধ্যে ছোট। আচ্ছা। আর এই জন্য আমার, আমি ছোট বলে বোনদের মধ্যে ভাই তিনটে আমার ছোট আর এক ভাই বড়। তো বোন তিনজনের মধ্যে আমার জন্য সব কিছু ফ্রি ছিল ছোট বলে। সাইক্লিং থেকে সেই ছোটকালে ওই যে প্যাডেলের ভিতরে পা ঢুকায় সাইক্লিং করা, তখন আমার বয়স কত, অনেক কম, রাঙামাটিতে এই পাহাড়ি রাস্তায় আপনার সাইকেল চালায় পুরা। একবার মনে আছে ওইখানে পর্যটক যে ওরা জিজ্ঞেস করছিল যে মানে তোমার কি ভাই নাই? বলছে আমার চার ভাই আছে। মানে জাস্ট ছেলেদের মতো সেই সময় সাইকেল চালাচ্ছি, তাও বড়দের সাইকেলের প্যাডেলের ভিতরে পা ঢুকায় তারপরে সাইক্লিং করা। ওই সময় তো আসলে মেয়েদের জন্য বিষয়গুলো কোনো সাইকেল ছিল না, তো এটা ছিল। আর গাছে গাছে উঠা, গাছে উঠে বসে থাকা, লেকের পাড়ে কোথায় কী করতে হবে, মানে বললাম বাবলু ভাইয়ের সাথে, ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপন ফুফাতো ভাই, বাবলু ভাইয়ের বানরের পিছে পিছে দৌড়ানো। আমাকে আপনি বলেন যে বানরের পেছনে কেন দৌড়াচ্ছিলেন আর গাছে গাছে কেন উঠতেন? এটা কি বলবো, মানে খেলাধুলা, শুনে খেলাধুলা সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখা, কারণ তখনকার ইয়ে তো ছিল অন্যরকম, এখনকার মতো না। আমরা মানুষ হয়েছে ওইভাবে যে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা সব কিছু শিখো, সাঁতার শেখানো থেকে শুরু করে সব কিছু। মানে আমার আব্বার ইয়ে ছিল যে সব কিছুতে মেয়েদেরকে, ছেলেরা তো করবেই, মেয়েদেরকে সব কিছুতে পারদর্শী করতে হবে। এত সুন্দর জায়গা ছেড়ে আপনাকে কবে যেতে হয়েছিল অন্য কোথাও? ওইটা ছেড়ে আমার আব্বা বদলি হয়ে গেলেন চিটাং, ওখান থেকে তিন বছর পরে ওইখান থেকে চিটাংয়ে বদলি হয়ে আসলাম, চিটাংয়ে আসলাম। যদিও রাঙামাটির থেকে বদলি হয়ে আমার আব্বা আসছেন, কিন্তু ওনার জুরিসডিকশন তখন তো ষোলোটা জেলা ছিল, এখনকার মতো 64টা জেলা না, তো বিশাল একটা জেলা, মানে অনেক সাব ডিভিশনগুলো ছিল। তো সুতরাং আবারও সেই আমাকে কক্সবাজার, রাঙামাটি এগুলো আব্বার সাথে সাথে ঘুরতেই হতো। খালেদা, এই যে আমাদের অতিথির কথা শুনছিলাম, তার বাবা মার কথা শুনতে ইচ্ছে করছে না আমাদের? কি বলবো, একদম। আপনার বাবা সম্পর্কে তো আমরা জানলাম যে উনি সিভিল সার্জন ছিলেন, মা কি? আমার মা গৃহিণী ছিলেন, উনি গান করতেন, উনি প্রচণ্ড রকম প্রোগ্রেসিভ মাইন্ডের ছিলেন, এবং দুইজনই, এই যে আজকে কত বছর আগে আপনি বলেন, সেই সময় ওনাদের যে মানে মেন্টালিটি ছিল,
আমি এখন মনে করি যে আসলে যে জেন্ডার ইস্যুর কথা এখন আমরা বলি, জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, এখন আমি যখন জেন্ডারে ক্লাস নেই, আমি সেই সময়ের কথা বলি, আমার আব্বাদের আম্মাদের ভিতরে এটা ছিল যে মেয়েদেরকে প্রায়োরিটিটা দিতে হবে বেশি, ছেলেদের, ছেলেরা তো করবেই, হবেই, তাই না? তাকে তো এক সময় তাকে লেখাপড়া করতে হবে, তাকে আর্ন করতে হবে, তাকে সব কিছু, কিন্তু মেয়েদেরকেও করতে হবে, কারণ সেলফ ডিপেন্ডেন্ট যদি না হয় তাহলে তো আসলে তারা অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে সেটা আমার আব্বা কোনো সময় চাইতেন না। আপনি অনেকটা মানে অনেকখানি সৌভাগ্যবতী ছিলেন যে আপনি পরিবারের পূর্ণ সমর্থনটা পেয়েছেন। হ্যাঁ, আমরা সবাই, আমার বড় বোন হলো, আমি তাহলে একটু বলি, আমার বড় বোন হলো গাইনি স্পেশালিস্ট, বড় ভাই হলো আই স্পেশালিস্ট, বড় বোন সরার্দি মেডিকেল কলেজ হসপিটালের প্রফেসর ছিল গাইনির, বড় ভাই আই স্পেশালিস্ট ওর কলম্বিয়া আই হসপিটাল ওর, তারপরের ভাই হলো ওয়ান ব্যাংকের ট্রাস্ট ব্যাংকের আপনার ভাইস প্রেসিডেন্ট, তারপরে ভাই হলো মাননীয় প্রধানমন্ত্রী সামরিক সচিব বর্তমানে আছেন, আর সবচেয়ে ছোট ভাই হলো ম্যারিনের এক্সট্রা চিফ, সে বাইরে শিপে আছে। এগুলো আমরা সাত ভাই বোন, সবাই সাত ভাই হলেও থাকে না, সাত ভাই বোন হলেও অনেক সময় অনেকে কিছুটা পিছিয়ে পড়ে, কিন্তু আপনারা সবাই সমান একদম ইকুয়াল, এমন পরিবারে আসলে পিছিয়ে পড়ার কোনো সুযোগই নেই একদম। ছোটবেলায় বাবা মার কি ইচ্ছা ছিল, আপনি বড় হয়ে কি হবে? না, আমার আম্মার ইচ্ছা ছিল, যেহেতু আমার আম্মার খুব ইচ্ছা ছিল, উনি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছেন, এরপরে পারেন নাই, কারণ অনেক অল্প বয়সে ক্লাস এইটে বিয়ে হয়ে গেছে, তারপরেও গান গান করতেন, লেখাপড়া ওনার খুব ইচ্ছা ছিল, ডাক্তারি পড়বেন, কিন্তু পারেন নাই, এতগুলো বাচ্চা কাচ্চাদের মধ্যে তিন চারটা তো হয়ে গেছে, তো পড়তে পারেন নাই, সেজন্য ওনার ইচ্ছা ছিল আমরা তিন বোনই ডাক্তার হব। বাট এটা আনফর্চুনেটলি বড় বোন মেডিকেলে ভর্তি হলো, ও পাশ কর, ও ডাক্তার, আর আমরা দুই বোন দুই দিকে চলে গেলাম, কারণ আমার আবার ইচ্ছা ছিল ছোটকাল থেকে আব্বাকে দেখতাম যে কোর অফিসার আছে, একটা জেলার পাঁচজন কোর অফিসার থাকেন, ডিসি, এসপি, সিভিল সার্জন, ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড পিডব্লিউডির এক্সএন, এই দেখবেন আপনারা জেলায় গেলে এই পাঁচটা বাসা কিন্তু পরপর থাকে, এতে এনাদেরকে কোর অফিসার বলে। তো আমি দেখতাম আমাদের আব্বাকে কোনো একটা অনুষ্ঠানে, তখন ছোট, আব্বার সাথে বসে আছি, ফার্স্ট রোতেই বসে আছি, কিন্তু ডিসিকে দেখতাম যে স্টেজে উঠে প্রিসাইড করতো, তখন আমার ভিতরে একটা ইয়ে হলো যে আমি জিজ্ঞেস করলাম, পাপ্পা কে উনি ডিসি আঙ্কেল ইয়া করতেছে, আপনি কেন করেন না? তখন বুঝাই দিল যে এটা হলো ডিসি হলো একটা জেলার, সব কিছু কোঅর্ডিনেট করে, সব কিছু ইয়া করে। তো সেই সময় আমার মাথায় ঢুকছিল যে আমার, তখন তো সিএসপি অফিসার ছিল বিফোর লিবারেশন আর কি, সিএসপি এবং আফটার লিবারেশনও সিএসপিরাই তো ইয়েগুলো ছিল, ছিল পোস্টগুলো, বিসিএস তো পরে আসলো, তাই 73 থেকে বিসিএস আসলো, তখন আমি বললাম যে আমাকে, আমার ভিতরে একটা ইয়ে হলো যে আমি সিভিল সার্ভিসে ঢুকবো, আমি ডিসি হব। আরেকটু পেছনে যাই যে আপনি বাফাতেও আপনি নাচ শিখতেন, গান শিখতেন, পাশাপাশি আপনি স্কুল পর্যায়ে আপনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত, অনেক পুরস্কার পাইছি। আচ্ছা, তো একটু শুনি সেসব সম্পর্কে। এটা আমার স্কুল জীবনে না, চাকরি জীবনেও পাইছি। আচ্ছা, স্কুল থেকে শুরু করে আপনার স্কুলে দৌড়ে, আমার সাথে দৌড়ে কেউ পারতো না, নাম্বার টু লং জাম্পে কেউ পারতো না, এগুলোতে সবসময় আমার ফার্স্ট প্রাইজ থাকতোই স্কুলে। আর স্কুলে আরও মজা, আপনার ছোটো ছোটো বাটি দিত, এগুলো তখন গিফট দিত, কিন্তু বাটি এখনও দেয়, বাটি, প্লেট, কাপ, ওগুলো আমার খুব প্রিয় ছিল। সেগুলো দিয়ে কী করতাম? আমি কিছু করতাম না, তো আমি তো এনে বাসা আম্মাকে দিয়ে দিতাম, তারপরে তো আমি খেলতে চলে যেতাম। আচ্ছা, তারপরে চাকরি জীবনে যে পুরস্কৃত হয়েছিলেন খেলে, সেটা ক্রিকেট ছাড়া আর কি খেলতেন চাকরি জীবনে? ক্রিকেট ছাড়া ব্যাডমিন্টন। আচ্ছা, ব্যাডমিন্টন আমি পিএটিসিতে আপনার হাইয়েস্ট মানে আমাদের টিমে, ওখানে তো পিএটিসিতে ফাউন্ডেশন ট্রেনিংয়ে সর্বোচ্চ মেডেল আমি পেয়েছিলাম খেলায়। আচ্ছা, সেই আপনার ব্যাডমিন্টন, ডাবলস, সিঙ্গেলস, তারপরে ম্যারাথন, মিনি ম্যারাথন, তারপরে হলো আরো অনেক রকমের খেলা ছিল। পুরস্কার রাখার জন্য একটি শোকেস ছিল যথেষ্ট? ওগুলো তো সব মেডেল আর সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, তো বাফাতে যখন গান শিখতেন, কতদিন গান শিখেছেন?
আমি প্রায় জাস্ট আমার ফাইনাল সেপারে গ্র্যাজুয়েশন আর কি যেটাকে এখন বলে আপনার সার্টিফিকেটের আগে আমার পোস্টিং হয়ে যায় আগে চলে যাই আমি কুমিল্লায় আচ্ছা যেহেতু গান শিখেছেন খালেদা আজকে কি কোনো গান শুনতে না আজকে আজকে না আরেক দিন শুনাবো আচ্ছা তুমি কথা কিছু বলতে চাইছো আমি জানতে চাচ্ছিলাম যে গান বাফাতে আপনি গান শিখেছেন আপনার নাচেরও অভিজ্ঞতা আছে মানে নাচের প্রতি আপনার ছোটবেলায় আগ্রহ ছিল সেই চর্চাটা কি চালিয়ে যাওয়া হয়নি না নাচের প্রতি ছিল ওরকম না নাচে গানের প্রতি ছিল কি কারণে গানের প্রতিও থাকার কারণ হলো আমার আম্মা গান করতেন আচ্ছা আচ্ছা কিন্তু আমার বড় বোন আবার রেডিওতে গান করতেন সিলেট মেডিকেল কলেজে পড়তো তো পরে আমার আব্বা বদলি হয়ে আসার পর বরিশাল সিলেট রেডিও বাংলাদেশ থেকে ও গান করতো ও রেডিওতে গান করতো খুব ভালো গান করতো আপু তা আর আমাদেরকে গানের টিচার আসলে উঠে চলে যেতাম খেলতে চলে যেতাম এমন টাইমে আসতো তারপরে বাফাতে আমি ভালো মোটামুটিভাবে গান করেছে এবং পয়লা বৈশাখ টৈশাখেও ওই তখন তো ধানমন্ডিতে ডেকের পারে হতো তখন কিন্তু পয়লা বৈশাখের ইয়েটা ধানমন্ডি লেকের পারে একদম বাসার কাছে বাফাও আমার বাসার কাছে তারপরে এই গানের ক্ষেত্রে ছেদ পড়ল কিভাবে এটা ওই যে চাকরিতে দুইটা ক্রিকেট খেলাও দুইটা ছেড়ে চাকরিতে জয়েন করতে হলো কুমিল্লাতে আচ্ছা একটু ধারাবাহিকভাবে শুরু স্কুল আপনার কোথায় কুমিল্লাতে ফার্স্ট পোস্টিং স্কুল স্কুল ওই যে রাঙ্গামাটি রাঙ্গামাটি সেখানে এসএসসি দিয়েছে না এসএসসি চিটং খাস্তগীর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল আচ্ছা কলেজ কলেজ চিটং কলেজে ভর্তি হয়েছিলাম বাট ওই সময় আমার আব্বা কয়েক মাস পড়ার পর বদলি হয়ে গেলেন বরিশাল মেডিকেল কলেজ হসপিটালে সো দ্যাট আমাকে ঢাকায় এনে ইডেন কলেজ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাস আর বিশ্ববিদ্যালয় জীবন হ্যাঁ বিশ্ববিদ্যালয় ঢাকা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে ইতিহাস আচ্ছা তারপর কর্মজীবন কর্মজীবন প্রথম কুমিল্লা প্রফেশনাল হিসেবে জয়েন করি কুমিল্লাতে এরপর কক্সেস বাজার তারপরে তো আবার কুমিল্লা তারপরে ঢাকা তারপরে নারায়ণগঞ্জ তার এরকম আবার এর মধ্যে আরও আছে যেমন কুমিল্লাতে থাকতে যখন আমি পিডিবির ম্যাজিস্ট্রেট ছিলাম সে সময় আমাকে 7টা ডিস্ট্রিক্ট মোবাইল কোড করতে হতো গ্রেটার কুমিল্লা গ্রেটার সিলেট এখন যে সিলেট ডিভিশন 4টা আর এদিকে আমাকে এটা পুরাটাই মোবাইল কোড করতে হতো তার মানে একটা মজার বিষয় হচ্ছে শুধু আপনার বাবার পেশার কারণে না আপনার নিজের পেশার কারণেও আপনাকে অনেক জায়গায় ঘুরতে হয়েছে অনেক জায়গায় না পুরো বাংলাদেশে আল্লাহর রহমতে 64টা জেলায় আমার 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 জব নেচার আমার আব্বার সাথে তো যতটুকু তখন তো বেশি জেলা ছিল না একদম প্রত্যন্ত অঞ্চলে কারণ আমার জব নেচারটাই ছিল এই ধরনের তাহলে তো মনিটরিং এর জন্য জি আপনার কয়েকটি বই লেখা হচ্ছে অনেকে বলে আমার বই আমার বই লিখলে আমার আমার আত্মকাহিনী আসলে সত্যি সত্যি অন্যরকম খুব চ্যালেঞ্জিং আচ্ছা এই যে বিভিন্ন জেলায় ঘোরা চাকরির সুবাদে এর ফাঁকে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছিলেন কবে তখন তো আগে স্টুডেন্ট লাইফে আচ্ছা ক্রিকেটের গল্পটা হলো প্রথম ক্রিকেট টিম যখন তৈরি হয় ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আর এদিকে বাফাতেও গান শিখি তো আমাকে আমাদেরই কয়েকজন ফ্রেন্ড বললো যে একদম মানে প্রথম শুরু হচ্ছে ক্রিকেটে ভর্তি হবো কি না তা আমি বললাম যে অবশ্যই ভর্তি হবো ক্রিকেট তো একটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা আর মেয়েদের জন্য এটা প্রথম শুরু হচ্ছে আর বাসার কাছে সুলতানা কামাল স্টেডিয়াম মহিলা স্টেডিয়ামটা আমার বাসার একদম কাছে ভর্তি হয়ে গেলাম আলতাফ স্যার ছিলেন আমাদের কোচ লম্বা টম্বা অনেক ক্রিকেটার উনি ছিলেন আমাদের কোচ আমার হাতের নখ ছিল এত বড় বড় একদিন ক্রিকেটে ক্যাচ ধরতে যে হাতের নখ গেল তখন আমাকে উনি বললেন যে ক্রিকেট খেললে নখ রাখা যাবে না নখ কাটতেই হবে তারপরে আমার ইয়াতে কিন্তু একটা আর্কাইভে আছে ওই যে ইন্ডিয়ান টিমের সাথে যখন খেলে ক্যাচ ধরে ওদের আউট করলাম যে সেটাও আছে কারণ এগুলো আর্কাইভে আছে আমার ফটোগুলোও ছিল ক্রিকেটের টিমের আমরা যে জিতছিলাম আচ্ছা ইন্ডিয়াতে আমার যাওয়া হয় না ওই সময় আমার পরীক্ষা ছিল কোনো একটা পরীক্ষার জন্য আমি যেতে পারি নাই আমি আর আমার কাজিন দুইজনেই আমরা ওই টিমে ইয়েতে ঢুকেছিলাম আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো ওই সময় একটা সমস্যা ছিল সমস্যাটা ওইটা মানে ওভারকাম করতে হয়েছিল এবং চ্যালেঞ্জ হিসাবেও ছিল তখন আমাদেরকে পড়তে হতো সাদা শার্ট ইন করে সাদা প্যান্ট
হ্যাঁ, এখন এই সাদা শার্ট সাদা প্যান্ট ইন করে পরে, আর তখন ধানমন্ডিতে এরকম অ্যাপার্টমেন্ট ছিল না, সিঙ্গেল বাড়ি ছিল এবং সবাই সবাইকে চিনত মোটামুটিভাবে ওই এরিয়া। তো ক্রিকেট নিয়ে তিনটার দিকে যখন যেতাম ক্রিকেট প্র্যাকটিস, ব্যাট হাতে ওই শার্ট প্যান্ট পরা, আমার আম্মার কাছে অনেক কমপ্লেন আসলো মেয়েকে এইভাবে ছেড়ে দেওয়া রাস্তা দিয়ে যাচ্ছে ইন করে শার্ট প্যান্ট পরা, মানে নোয়াখালীর মেয়েরা এরকম। এখন আমার আম্মা বললো ও খেলাধুলা করে, এখন ওর ড্রেসই এটা, আমি ওকে কীভাবে ইয়ে করবো, আর খেলাধুলা তো করতেই হবে। তো ওগুলো অনেক কথা শুনতে হচ্ছে, কিন্তু এগুলো আমরা ইয়ে করি নাই। এটা খুব ভালো লাগছে যে সেই সময় তো অবশ্যই, এই সময় এসেও, এই সময় এসেও এরকম অনেকে অনেক কিছুকে বাঁকা দৃষ্টিতে দেখে, কিন্তু এক্ষেত্রে পরিবার যদি সমর্থন দেয়, যেমন মা বলছেন যে তার পোশাক তো এটি, হ্যাঁ তাকে তো খেলতে হবেই, এই যে হবেই শব্দটির উপর জোর দিয়ে মা বলেছেন, সেটি হয়তো আপনাকে এগিয়ে নিয়ে গেছে অনেক অনেক দূর। অবশ্যই আমার আব্বা আম্মা আমার ভাই বোন প্রত্যেকেরই, মানে প্রত্যেকে প্রত্যেকের জন্য খুব সাপোর্টিভ ছিল। এরকম সাপোর্ট থাকলে, এখন তো ধরেন বাচ্চা কাচ্চাও খুব কম, সাতজন ভাই বোন, পুরা ঘর বাড়ি জমজমাট ছিল, ইয়া ছিল, আর সবাই সবাইকে সাপোর্ট করতো। আচ্ছা, তারপরে আলতাফ স্যারের নির্দেশনায় যখন খেললেন, তার দিক নির্দেশনা মেনে নক কাটলেন, তারপরে পুরোদস্তুর একজন ক্রিকেটার হয়ে উঠছিলেন, তারপর কি হলো? তার না, এটার মাঝখানে আরেকটা আছে, কারণ এই যে আমার এখানে ভুরুর এখানে একটা বল, বলিং করছিল যখন ক্যাচ ধরতে যেয়ে বলটা এখানে লেগে আমার এই জায়গাটা ফেটে গেছিলো। এখন তো এই ফাটা নিয়ে যদি আমি বাসায় যাই তাহলে তো বলবো যে খেলা বন্ধ। তা ওইটা আবার বরফ দিয়ে এটাকে ব্লাডটা বন্ধ করে এই ফুলাটা কমায় তারপরে বাসায় গেছে। যে দেখে অবশ্য বলছে, বলছে আমার আম্মাকে বললাম যে মাম্মি শুনেন, এরকম দুই একটা ভাঙতে পারে, ইয়েও হতে পারে, এটা কোনো কিছু না। কি বলেছিল মা? কিছু বলে নাই, বাকি করে নাই। তার মানে হচ্ছে কি, এই যে ব্যথা খেয়ে কিংবা এই যে ফুলে গিয়েছিল, তারপরে আপনি আপনার লক্ষ্য থেকে না সরে যাইনি, সরে যাইনি। আমাদেরকে আমার কিছুটা জিনিস আছে, আমি যে কাজটা করব মনে করি সেটা আমি, মানে কেন যেন আমি করেই ফেলি, করেই ফেলি। এই যে আপনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দলের একজন সদস্য, গর্বিত সদস্য, এই বিষয়টি আপনাকে কতটুকু আপ্লুত করে? তো অনেক ভালো লাগে যখন আমি দেখি আমাদের মেয়েরা ক্রিকেটে ভালো করছে, ইয়া করছে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমরা তো এত সুযোগ সুবিধা পাই নাই, এখন যা পাচ্ছে, তখন তো আমরা নিজ উদ্যোগে এবং সরকার একটা ক্রিকেট টিম মেয়েদেরকে করবে, সেইটা আমার কাছে মানে খুব ভালো লাগে যখন দেখি ওই টিমেরই প্রথম ব্যাচের সদস্য আমি। আপনি বলছিলেন চ্যালেঞ্জের কথা, শুধু যে রাস্তা দিয়ে সব পোশাক পরে হেঁটে যাওয়া কিংবা নানা জনে নানা কথাই নয়, আপনাকে একজন দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য নিশ্চয়ই অনেক অনুশীলন, অনেক পরিশ্রম করতে হয়েছে, একটু শুনি আপনার সংগ্রামের গল্পগুলো। এটা আরও মজা, পুরো ইয়েতে মহিলা কমপ্লেক্সটা দেখছেন না আপনারা সুলতানা কামাল, এটা পুরাটা রাউন্ড দৌড়াতে হতো। প্রথম যে ওয়ার্ম আপ করা যে ইয়েটা ছিল, এটাকে দুইবার রাউন্ড দিতে হতো, তারপরে এক্সারসাইজ করা, হাত পা নাড়ানাড়ি, নিচে শুয়ে বসে দাঁড়ায়, কত ধরনের যে ওয়ার্ম আপের এক্সারসাইজ করতে হতো। মাঝে মাঝে চিন্তাও করতাম যে আমি এত কিছু পারি, আমরা যে একটা টিম ছিলাম আমরা আবার হাসা হাসিও করতাম, দেখো আমাদের এখন যে অনেক কিছু খেতে হবে, এখন যে অনেক কিছু খেতে হবে, এত মানে খুব ইয়া, কিন্তু আমরা এটাকে খুব এনজয় করতাম, যে কষ্ট হিসাবে নিতাম না, যে আমাকে একজন ক্রিকেটার হতে হলে তো কিছু ইয়ে করতেই হবে এক্সারসাইজ। তা আমি তো তখন সিভিল সার্ভিসে ঢুকে যাব এটা তো আর বুঝি নাই, তো এটা আমি আরও কন্টিনিউ করতাম। 86 সালে বিসিএসে যুক্ত হন, 86-তে। একটু শুনি ওই গল্পটা। এটা হলো আমি তখন মাস্টার্সে স্টুডেন্ট, বিসিএস পরীক্ষা দিয়ে অনার্সের কমপ্লিট করে, তো এটা আর একটু ইন্টারেস্টিং, বিসিএসে যে অ্যাডভার্টাইজ হয়, তো আমার আব্বা বললেন যে এটা পরীক্ষা দাও। তা আমাদের আমার তখন একটাই টার্গেট ছিল যে মাস্টার্সটা হলো আমার ফার্স্ট প্রায়োরিটি, বিসিএস তো এত বুঝিও না। তা আমার মেজ বোন আবার, আমি আবার অঙ্ক ভালো না, তো আমার ছোটো দুই ভাই অঙ্ক করাইতো, আমি চার রকমের অঙ্ক পারতাম, অ্যালজা ইয়েটা অ্যালজাবরাটা ভালো বুঝতাম, আর পাটিগণিতের চার রকমের,
চলিত নিয়ম ঐকিক নিয়ম বাকি কোনো না, ওই চারটা নিয়ে বসে থাকতাম হইলে। আর ছোট ভাইগুলোর কাছে অঙ্ক করতে এটা খুব মানে এখনও আমার মনে হলে খুব ইয়া লাগে যে ওদের কাছে অঙ্ক করতে যেতাম, কিন্তু যখন ওদেরকে বকাবকি বা কোনো কাজের জন্য, ওরা তো স্কুলে পড়ে, তো ওদেরকে মাইটেট দিতাম, তখন বলতো যে আমার কাছে অঙ্ক করতে আসিস, অঙ্ক করাবো তোকে, অঙ্ক করাবো। তারপরে যাক দিলাম অঙ্ক, পরীক্ষা দিলাম। আমার মেজো বোন আবার বললো যে এখন লয়ার সুপ্রিম কোর্টে, ও বললো যে শুন একবারে তো মানুষ হয় না, দুই তিনবার দেয় তারপরে হয়, তুই যা পরীক্ষা হলে দেখা যাক কী হয়। তুই গেলাম, বললো দিয়ে দিলাম পরীক্ষা, পরীক্ষার মতোই। তারপরে যেদিন রেজাল্ট হয় ওই দিন আমি মর্নিং ওয়াক করে এসে শুয়েছিলাম, ইউনিভার্সিটিতে যাবো আর কি। এর মধ্যে ইত্তেফাক বাসায় রাখতো আমার মেজো ভাই যেটা ব্যাংকার, ও এসে বললো বিসিএসের রেজাল্ট দিছে। আমার তো সাথে সাথে ধরপড়ানি শুরু হয়ে গেছে, বলে রেজাল্ট দিছে, তোর নাম্বার কত? আমি তো নিচের থেকে নাম্বার খুঁজতেছি, আমি যাই দেখে উপরে আমার নাম্বার বাড়িতে, নিচের থেকে কারণ আমি যা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আমার তো ইয়া ছিল না, তো আমি বললাম নিচের থেকে দেখা শুরু করছি যে থাকলে নিচের দিকে যদি থাকে, পরে দেখি উপরে ম্যারিট লিস্টে। তারপরে তো খুবই খুশি সবাই। এদিকে আবার মাস্টার্সের পরীক্ষা, ভাইবার জন্য আমার আব্বার উপরে যে এখন মনে করি আসলে ওনারা যে কত জ্ঞানী ছিলেন। আমি ইউনিভার্সিটি থেকে আসার পর উনি পেপার পড়তে পারতাম না, তো উনি বসে আমাকে ইন্টারন্যাশনাল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সগুলা ইয়া ভাইবার তো সামনে এগুলোর উপরে ব্রিফ করত। আর আমাকে কি জিওগ্রাফি আমার ভালো লাগতো না, ঠিক আছে, ম্যাপে নিয়ে আমাকে নিয়ে দাঁড় করে রাখতো, ম্যাপে এই যে এইটা এই এই মহাদেশ ওই মহাদেশ ওই মহাদেশ, আমি বলছি এটার সাথে আমার ভাইবার সম্পর্ক কী? আমি আমার আম্মাকে রাগ করলাম, আমি বললাম মাম্মি পাপ্পা খালি আমাকে এই ম্যাপ ট্যাপ এগুলো কি পড়া, এগুলো কি ভাইবা থেকে আসবে কি না? বিশ্বাস করেন ফর গড সেক আমাকে ভাইবাতে আধা ঘন্টা ম্যাপে রাখছে। আচ্ছা, জিব্রাল্টার এখনও মনে আছে, জিব্রাল্টার প্রণালী কোথায়, অস্ট্রেলিয়া কোথায়, এটা কি সে জন্য একদম ওই ম্যাপ দিয়ে সবগুলো আধা ঘন্টা। আমি যদি আমি ইতিহাসের ছাত্রী, আমার তো ম্যাপ জানার, আমার তো জিওগ্রাফি না, তারপরেও কেন যেন আধা ঘন্টা আমাকে ম্যাপে রাখলো 45 মিনিটের মধ্যে। বাবার ওই সমর্থনটা আপনার পুরোই কাজে লেগে গেছে একদম। এখন আমি মনে করি মিরাকল একটা জিনিস, আমি যদি ম্যাপ যদি না ওইভাবে না আমাকে বুঝাইতো আমি তো বলতেও পারতাম না। বাবা মারা হয়তো আগে থেকে অনেক কিছু টের পেয়ে যান। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে তো ভাইবা দিলাম, ভাইবার পরে ওই সাইকোলজিক্যাল টেস্ট বিভিন্ন টেস্ট হয়ে তারপরে দেখা গেল আমি সিলেক্টেড হলাম। হওয়ার পর এখন পোস্টিং আমাকে চিটং ডিভিশনে দিয়ে দিল, প্রথম পোস্টিং ডিভিশনে প্লেস করলো, নট পোস্টিং। আচ্ছা আচ্ছা, ডিভিশনে আমাদেরকে যারা ধরেন আমার বাড়ি হলো যে ডিভিশনে, সেই ডিভিশনে উল্টা ডিভিশনে এইভাবে করে করে প্লেস করে দিল চিটং ডিভিশনে। আমি তো কোনো দিন আমার আব্বা আম্মাকে ছাড়া থাকি নাই, হলেও থাকি নাই ইউনিভার্সিটিতে, রোকে হলের সাথে অ্যাটাচড ছিলাম বাট হলে থাকি নাই, আমরা ভাই বোন সবগুলা বাসায় ছিলাম। তারপরে এইবার তো আমার কান্না দেখে কে, আর ওইখানকার কমিশনার আমার আব্বার, যেহেতু আমার আব্বার সাথে একই সাথে চাকরি করছেন, উনি ডিসি ছিলেন, আমার আব্বা সিভিল সার্জন ছিলেন, খুবই ক্লোজ ছিল, উনি করলেন কি, মহিত চৌধুরী স্যার, উনি করলেন কি, সবাই পোস্টিং অর্ডার করে সোজা উনি চলে গেছেন চিটংয়ের বাইরে, কেউ যাতে তদবির না করতে পারে। যে দেখি ওইখানে এডিশনাল কমিশনার আমার আব্বারই বন্ধু ছিলেন, একসাথে চাকরি করছেন, তো ওনাকে আমার আম্মা বললো যে ভাই মেয়েরা বলে যে পোস্টিং তো দিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে কুমিল্লায়। এখন কুমিল্লায় যেয়ে আমার মনটা খারাপ হয়ে গেল কি, ছোট্ট ছোট্ট আলো, মানে অন্ধকার এক তখন তো এত ডেভেলপ করে না, ওই যে ছোট্ট ছোট্ট বাতি, অন্ধকার অন্ধকার ঢাকার মতো লাগে না, তো অন্ধকার অন্ধকার এইটা এইখানে আমি থাকবো কিভাবে। তারপরে জয়েন করে ডিসি ছিলেন আমার আব্বার সাথে এসডিও ইয়াতে, তো ওইখানে দিয়ে আমি আমার আম্মার সাথে ছুটি নিয়ে চলে আসলাম। ছুটি নিয়ে এসে
তারপরে আমি তো যাব না ইয়া করতেছে প্রায় 10-15 দিন শেষে আমাকে অনেক বুঝায় রেস্ট হাউস ঠিক করে আপনার ওই আবার কুমিল্লায় রেখে আসলো আর কি আচ্ছা এখানে একটু মাঝখানে জানতে চাচ্ছি ততদিনে কি আপনার মাস্টার্স কমপ্লিট হয়েছিল হ্যাঁ বানি রেজাল্ট হয়ে চাকরিতে জয়েন করার পর হ্যাঁ রেজাল্ট হয়ে গেছে ওকে আচ্ছা তারপর কুমিল্লায় রেখে আসলো তারপরে কুমিল্লায় রেখে আসলো ওইখানে আরেক মজার ঘটনা আছে আমাদের যে মেল কলিগরা আছে এখানে আমরা দুইজন মহিলা জয়েন করি আমরা দুইজন আমি আরেকজন আগে থেকে ওইখানে ইয়াতে কুমিল্লায় বাড়ি তো উনি একটু বয়স্ক ছিলেন আর কি আমার তো জাস্ট ফ্রেশ একদম সালোয়ার কামিজ পরে এসে তো আমাকে আমার সিনিয়ররা কয়েকজন বললেন যে লয়ার যারা ম্যাজিস্ট্রেট তো তখন তো জুডিশিয়াল সেপারেশন হয় নাই কয়েকজন নাকি বলছেন ওনাকে দেখলে কলেজ ছাত্রী স্টুডেন্ট মনে হয় চিকন ছিলাম স্টুডেন্ট মনে হয় ওনাকে ম্যাজিস্ট্রেট মনে হয় না আর শাড়ি পরতে হবে আমার নাই শাড়ি আমার আম্মাকে বললাম আম্মা শাড়ি যতগুলো আছে পাঠিয়ে দিল মানে এই জোড়া তালি দিয়ে দিয়ে শাড়ি পরা শুরু করলাম কিন্তু তাও ফুল টাইম না ওই যতক্ষণ আমাকে এজলাসে উঠবো অতটুক টাইম আর যেটা আমি এক্সিকিউটিভ ফাংশন করতাম ওই সময় আমার সালোয়ার কামিজ এদিকে হলো কি ওইখানেও আমাদের মানে অনেকের মেল বলেন ফিমেল বলেন আমি একটা বলবো না মানে আমার যে লাইফস্টাইলের সাথে যায় না আমরা যেভাবে মানুষ হয়েছে যেভাবে এরপরে বললাম কি আমি আমার যে কলিগরা আছে যারা আমরা 12-13 জন এক একদিন একজনের সাথে রিক্সায় উঠে উঠে অফিসে যাওয়া শুরু করলাম একসাথে লন টেনিস খেলা শুরু করলাম আমার ইয়া ছিলেন এক সময় এক্স সেক্রেটারি উজ্জ্বল বিকাশ দত্ত আচ্ছা লন টেনিস পরে ট্র্যাক স্যুট পরে যেতাম এটা করারও কারণ আছে কারণ তখন ভাবতো যে মহিলা তো শাড়ি পরবে ঘরের ভিতরে থাকবে অফিসার আমি তো তখন একদম সোজা কথা বলছি আমি কিন্তু এখানে কোনো মহিলা না আমি কিন্তু অফিসার আমি মহিলা না শাহিন আহমেদ চৌধুরী ম্যাজিস্ট্রেট এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে এই নিয়ে তো আমাকে একজন আমার এক মেল কলিগ সিনিয়র বলছিলেন আপনি কি রেভলিউশন করতে চান আমি বলছি অফকোর্স কেন না এটা কে বলেছেন আমার এক কলিগ সিনিয়র কলিগ মেল কলিগটা আচ্ছা আচ্ছা মেল কলিগ রেভলিউশন চান আমি বলছি অবশ্যই কারণ আমরা তো ওই সময় আমরাই মহিলারাই হলাম আমাদের ব্যাচ এর আগের ব্যাচে অল্প কিছু জয়েন করছে আমরাই হলাম এই ইয়াতে পায়োনিয়ার তো রেভলিউশন তো করতে যদি দরকার হয় করতে হবে না রেভলিউশনের বিরুদ্ধে ছিলেন না ওর মানে মহিলারা কি এটা করবে না এটা করতে পারবে কি আমি তো এরপরে শুরু করলাম আমার ইয়াতে সাইকেল চালানো পুরা কুমিল্লা শহর কনজারভেটিভ তো কনজারভেটিভ এরিয়া মেয়েদেরকে বাইরে হতে দেবে না এই শুরু করলাম আমি সাইকেল চালানো সাইকেল চালানো শুরু করে এরপরে গাড়ি ড্রাইভিং করে একদম পুরা কুমিল্লা শহর আমার গাড়ি সবাই চিনত বক্স ওয়াগন লাল একটা বক্স ওয়াগন ছিল আমার ওইটা নিয়ে আমি ঢাকা কুমিল্লা করতাম কমিশনারও জানতো কমিশনারের কানেও গেছে বলে যে শাহিন তো 5-6 জনকে মেল অফিসারকে গাড়িতে নিয়ে ঢাকা কুমিল্লা ক্লাব সব ইয়া করে সেই পরিস্থিতিগুলো কতটুকু প্রতিকূল ছিল কতটুকু অনুকূল ছিল মানে প্রথম তো বাধা আসছে কিন্তু যখন আমি তো ড্রাইভিং জানি আমার গাড়ি আছে আমি তো সব নিয়ে ঢুকছি আমি তো ওইভাবে আমাকে গ্রুম আপ করা হয়েছে ওইভাবে আমাকে নার্চার করা হয়েছে ওইভাবে আমাকে বড় করা হয়েছে যাতে মেয়েরা বললাম না কারো কথা শুনে আমি একটা পুরুষের কথা শুনে তাকে তিনটা কথা আমি শোনাবো আমাকে একটা কথা বলবে তাকে আমি তিনটা কথা শোনাবো কারণ কথা শুনে আমি আসার মতো না আর আপনি তো এখানে মানে বেআইনি বা অন্যায় কিছু করছিলেন না ওই শক্তিটা আপনার ছিল একদম না এবং একজন আমার সিনিয়র কলিগ একদিন জিজ্ঞেস করছিলেন যে শাহিন আপনার একটু মানে আমি বলছি কেন স্যার ক্লাবে যাই এটাই সব কিছু মানে সব খেলাই খেলি আমি সোজা কথা ওইখানে যত খেলা আছে বিলিয়ার্ড স্নুকার কার্ড সব কিছু এটা তো খেলাই আচ্ছা ওইখানে তো শুধু অফিসার্স ক্লাব অফিসাররা এবং অফিসারদের সাথে যদি ইন্টারাকশন করতে হয় ওইখানে আমার সব
সব অফিসারের সাথে কিন্তু ইন্টারঅ্যাকশনটা হবে, সুতরাং রেগুলার আমরা ক্লাবে যেতাম। একজন মানুষ যখন ফাইটার হয়, সে নারী হোক কি পুরুষ হোক, সেটি কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা দেয় আসলে, এবং পদে পদে বিভিন্ন সময় এবং এখনও এবং ভবিষ্যতেও হয়তো অনেক প্রতিকূল পরিস্থিতি যে কোনো সফল মানুষের আসে, কিন্তু সেখান থেকে উতরে যাওয়ার সূত্রগুলো যদি একটু জানা থাকে তাহলে বোধ হয় সব কিছু অনেক সুন্দর হয়েছে। আপনি নিজেও অনেককে প্রশিক্ষণ দিয়েছেন, তো আপনি প্রশিক্ষণ দেওয়ার সময় কোন বিশেষ দিকগুলো আসলে আপনি আপনার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চান? আসলে একটা হলো যেটা আমি সবসময় বলি, তিনটা জিনিস একজনের ভিতরে যদি থাকে, যেটা আমার আব্বা সবসময় বলতেন, অনেস্টি, ইন্টিগ্রিটি এবং এফিসিয়েন্সি। আচ্ছা, এই তিনটা জিনিস যদি একজন মানুষের ভিতরে থাকে, কোনো দিন সে জীবনে আনসাকসেসফুল হবে না, তার সাকসেস আসবে। আপনি ফাইল আটকে রাখছেন সেটাও কিন্তু অসততা, আপনি যে কাজ করছেন না সেটাও অসততা। তো সুতরাং এই তিনটা জিনিস যদি, আমি সবসময় ট্রেনিংয়ে আমি বলি, আমার জুনিয়রদেরকে বলি, এই তিনটা জিনিস যদি তোমার থাকে, তোমাকে কেউ কোনো দিন, যেটা আমার ক্ষেত্রেও একদম সব সময় ছিলাম, আমাকে, হ্যাঁ, আমার উপরে যে আমার সিনিয়ররা অনেক সময় রাগ হন নাই বা ইয়া হন নাই এটা আমি বলবো না, কিন্তু পরে ওনারা রিয়েলাইজ করছেন যে আসলে শাহিন যে কাজটা করছে এটা ঠিক, যে কাজটা, আর যে কাজটাই করব, আমরা যে কাজটাই করি না কেন, সেটা কিন্তু মানে মনোযোগ দিয়ে এবং আন্তরিকতার সাথে কাজটা করা। আর মানুষকে কোনো দিন, আমি সবার জন্য বলবো, পাবলিক সেক্টর বলে, প্রাইভেট সেক্টর বলে, বা এমনি সবার জন্য বলবো, মানুষকে কোনো সময় যাতে কষ্ট না পায়, কাজের জন্য যে যে ঘোরাঘুরি করা, কাজের জন্য যে দিনের পর দিন, এই জিনিসটা না, সার্ভিস ডেলিভারিটা যাতে কুইক হয়। জি, তো এই সার্ভিস সেক্টরে আপনি যে সময় শুরু করেছিলেন, সেই সময় নারী এবং পুরুষের বৈষম্য আর এই সময় আপনার কী মনে হয় কতটুকু কমেছে? বৈষম্য, আমি যেহেতু মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিজি ছিলাম, বৈষম্য তো ডেফিনেটলি অনেক কমে কমছে, কারণ একটা জিনিস দেখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো চাচ্ছেন যে মহিলাদেরকে লিফটিং দেওয়ার জন্য এবং মহিলাদেরকে, আর যেটা এখনও আমরা বলবো, এই সাবকন্টিনেন্ট তো এখনও মেল ডোমিনেটেড কান্ট্রি, এটা তো সত্যি। আমি চাকরির ক্ষেত্রে বলবো মহিলারা অনেকে আছে, কিন্তু আদার দেন ওদের এখনও কিছু সমস্যা আছে, সেগুলো আবার ফ্যামিলি থেকে শুরু করতে হবে, পরিবারকে এগুলা দেখতে হবে, কারণ সবসময় তো বাইরে থেকে, আগের থেকে তো ডেফিনেটলি অনেক অনেকে হয়েছে। তবে একটা জিনিস কি, আগে যেমন একটা যৌথ পরিবার ছিল, যেটা এখন নাই, এখন অনেক মহিলাদের জন্য কিন্তু চাকরিটা একটু চ্যালেঞ্জ হয়, বাচ্চাদের ইয়ের জন্য, যার জন্য যেটা ডে কেয়ার সেন্টার এই সরকার এসে আপনার অনেকগুলো, আমার সময়ও অনেক ডে কেয়ার সেন্টার করা হয়েছে, যাতে কর্মজীবী মায়েরা বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে অন্তত শান্তিতে কাজটা করতে পারে। আপনি তো আপনার মানে পেশাগত জীবন শেষ করে অবসরে গিয়েছেন গত বছর 2021 সালে, তো চাকরি থেকে অবসরে যাওয়ার পর এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন ব্যস্ত আছে, আমি, আমার একটা ফাউন্ডেশন আছে, আমার আব্বা আম্মার নামে সুলতান আলী ফাউন্ডেশন। আচ্ছা, এই ফাউন্ডেশনটা হলো একটু নেচারটা একটু ভিন্ন, এটা হলো টোটালি হলো যে সম্পূর্ণভাবে চ্যারিটেবল ইয়া, এটা আমার হাজব্যান্ড, সেও সচিব ছিল অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, সেও সচিব ছিল আমার ব্যাচমেট, এবং তার কথা না বললে আবার একটু ইয়া থাকবে, অসম্ভব রকম সাপোর্টিভ একজন হাজব্যান্ড বলবো, বন্ধু বলবো, আমার বন্ধু জাস্ট লাইক একদম ফ্রেন্ডের মতো, স্টিল না আপনার সহপাঠী ছিলেন? না, আবার দুজন দুই ইউনিভার্সিটির বা টিয়ারমেট। আচ্ছা, ইয়ারমেট কি ইয়ারে দুজনে, প্রতিষ্ঠান আলাদা ছিল। হ্যাঁ, প্রতিষ্ঠান ও হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটি। তো আপনি তো তাহলে ভীষণ লাকি যে বাবা মা পরিবার এবং পরবর্তী পরিবার আপনার হাজব্যান্ড, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি সমর্থন পেয়েছেন। ঠিক আমার আব্বা আমার মানে আমাদের ফ্যামিলির মতোই, খুব প্রোগ্রেসিভ মাইন্ডের, যার জন্য আমার মানে লাইফটা খুবই মানে চাকরি জীবন খুবই ইজি হয়ে গেছে। আর এখন আমার আব্বা আম্মার নামে একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনটা নিয়ে আমাদের হলো চ্যারিটেবল ওয়ার্ক করা। আমি গত বছর 12টা না 15টা জেলায় কম্বল পাঠিয়েছি, আমি 3টাতে যেতে পেরেছি, আর বাকিগুলো কোভিডের জন্য সব ইউএনওডিসিদের কাছে পাঠিয়ে দিয়েছে। আর এই বছর 6টা এতিমখানায় ইয়া করেছে, তারপরে এই যে অসুস্থ যারা যারা পড়ালেখা, এখন সামনে একটা আমাদের দুজনের ইচ্ছা আছে যে স্টাইপেন্ডটা চালু করা, কিছু মেধাবী
ইয়াদের আর এখন করছে আমার 2740 জন বেনিফিশিয়ারি আছে মহিলা নবগঞ্জে কেরানীগঞ্জ এদেরকে ট্রেনিং দিচ্ছি এদেরকে ট্রেনিং দেওয়ার পর এদের থেকে আমি তো সবাইকে পারবো না যারা একটু স্কিলড আপ হবে বা যার ইচ্ছা আছে আগ্রহ আছে তাকে আমাদের থেকে যে সেলাই শিখবে তাকে সেলাই মেশিনটা দিয়ে দিব যে হাঁস মুরগি পালন করতে চায় তাকে সেই অ্যামাউন্ট টাকা কিনে দিব আমি নাম্বার টু যে ক্ষেত খামার করতে চায় তাকে ওই সাপোর্টগুলো আমরা দিব আচ্ছা আমরা টাকা আপনার ফাউন্ডেশন মানে আমার ফাউন্ডেশন আচ্ছা মানে যে যে বিষয়টাতে আগ্রহী হবে সেক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সাথে সাথে অর্নেস বিল্ড আপটাও আমরা করছি যে এককে ইনকামে এখন চলে না একজন মহিলা তুমিও যদি কিছু করো তোমার ছেলে মেয়ে অন্তত ভালো থাকতে পারবে তোমার হাজবেন্ডের কাছে দুইটা টাকা চাইতে হবে না তোমার কিছু দরকার হলে তুমি নিজে কিছু করে করতে পারবে এবং আমি দেখছি যে অনেকের আগ্রহ বাড়ছে অনেক আগ্রহ আছে এবং খুব ভালো লাগছে যে আসলে আপনি আপনার জীবনে কোনো সময়টুকুই আসলে অপচয় করেননি নষ্ট করেননি এবং প্রতিটি সময়কে কাজে লাগিয়ে গেছেন এবং আপনি যখন অবসর গ্রহণ করেছেন তারপরও মনে হচ্ছে যে আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন হ্যাঁ ব্যস্ত আছি বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছি নলেজ স্পেশালিস্ট হিসাবে কাজ করছি আচ্ছা অবসর নেই বললেই চলে তো বাবা মা তো এখন আছেন না দুইজনে মারা গেছেন আচ্ছা তো তারা আপনার এই অবস্থা হয়তো দেখেননি কিন্তু আপনার সাফল্য দেখে গিয়েছেন না হ্যাঁ আমার একটা জিনিস দেখে গেছেন যে আমি যে কাজ করি যে কাজটা আমি করি আমার আম্মা একদিন বলছে তোমাকে গোল্ড মেডেল দেওয়া উচিত যে কাজটা আমি করি খুব সিনসিয়ারলি আমার কাজ কিন্তু আমার কোনো পেন্ডিং থাকবে না আজকের কাজ আজকে আমার শেষ হবে কিন্তু আমি আবার ওই 5টার পর রাত জেগে অফিসে করবো না আমার যে কাজটা থাকবে আমার জন্য তো আমি 10টা স্টাফকে সাফার করাবো না আমার কাজটা আমি বাসায় নিয়ে আসবো বাসায় নিয়ে এসে আপনার আমি করব এই যে এনআইডির যে সুফলটা আপনারা ভোগ করছেন 2007-08 আমি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই এনআইডি ড্রাফট থেকে শুরু করে সব আমার হাতে করা এবং এইটা পাস করায় আনা ভেটিং করে আনা ল মিনিস্ট্রি থেকে এগুলো কিন্তু আমি এই ইয়া করে এই কাজগুলো আমার হাতের করা কারণ স্যার আমাকে করি আমার সেক্রেটারি স্যার আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন যে শাহিন তুমি এটা যেভাবে এইটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমার সিনিয়ররা প্রচণ্ড রকম আমার উপরে মেল অফিসারদের থেকেও আমার উপরে রিলাই করতো এবং আমি আরেকটা যে ইয়া বলে সময় যেহেতু কম আমার ম্যাজিস্ট্রেসির জীবনে সবচেয়ে বড় পাওনা যেটা মানে আমার মনে করি সাকসেস আমার লাইফের আমার অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আমার মামলা রায় লোয়ার কোর্ট থেকে যে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আমার মামলার রায় আপনার বহাল ছিল আমার কোনো মামলার রায় স্যাটিসফাইড হয় নাই সব আপিল ছিল একজন ম্যাজিস্ট্রেটের জন্য এটা কিন্তু একটা বিশাল আর তখন তো জুডিশিয়াল সেপারেশন হয় নাই আর সব অ্যাপিলেট ডিভিশনে সেগুলো ডিএলআরে আছে আমার হাজবেন্ডও ওই টাইপের এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন এর পেছনে একটাই কারণ এই যে আমার আব্বার বা আমার আম্মার ফ্যামিলি ভ্যালুসটা কিন্তু একটা বিশাল ব্যাপার অনেক বিশাল আমি শুধু আমার ডিসিকে একটা জামিনের কথা বলছিল আমাকে বলছিল ইউ আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমি বলছি না স্যার আমি যখন কোর্টে বসি আমি তখন কিন্তু ম্যাজিস্ট্রেট আর আল্লাহর পরে একটা ক্ষমতায় বিচার করার দিছে আমাকে আমাকে মানে আমাদেরকে এই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আমি একটু 19-20 করে কারো ক্ষতি হবে না কিন্তু এইটাতে মানুষ সাফার করবে আমি যদি মামলার কোর্টে কোনো মামলায় একটু 19-20 করি সেখানে কিন্তু মানুষ সাফার করবে বিচারটা আমার ইয়ে হবে এটা আমার সারা জীবন ছিল যে মানুষ যাতে বিচারটা নেয় বিচারটা পায় জি আপনার এখন বর্তমান পরিবারে কে কে আছেন আমার দুই ছেলে আর ভাই বোন তো আছে সবাই আর আমার শাশুড়ি মারা গেছেন গত বছর আর আমার দেবর ননদ সবাই আছে আমরা সবাই আবার ধানমন্ডিতেই থাকি আপনার স্বামী কি করছে আমার হাজবেন্ড ও আছে এই যে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে যাচ্ছে এটার হলো একটা বড় প্রজেক্ট আছে অর্থ মন্ত্রণালয়ে ওইটা সে হেড আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী জানেন এটা এই কিছুদিন আগে যে টেলিভিশনে হলো না জোরসে চলো বাংলাদেশ জি 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 ওইটা ওরে ওই প্রজেক্টে আর ছেলেরা কি করছে বড় ছেলে বুয়েট থেকে পাশ করছে আর্কিটেক্ট
সে এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লেকচারার, আর ছোট ছেলে মাত্র পাস করছে ত্রিপলিতে, আর দুই ছেলেরই ইয়ে হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অ্যাট বাফেলো। আপনি পরিবার জীবনেও বেশ আমরা বলতে পারি যে আপনি সফল। এই যে পরিবার আর পেশাগত জায়গা দুটো ব্যালেন্স করা, কি মনে হয় আপনার মূল মন্ত্রটা কি? মূল মন্ত্রটা হলো এটা হলো, দেখেন দুইটা জিনিস প্রথম বলছি, পরিবার ফ্যামিলি, ফ্যামিলির একটা সাপোর্ট লাগে। এইখানে আমার আব্বা আম্মা, আমার বাবা মার সাপোর্ট যেরকম ছিল, আমার শ্বশুর তো ছিলেন না, উনি আগেই মারা গেছেন, উনিও চিফ ইকোনমিস্ট ছিলেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে। আমার শাশুড়ির শ্বশুরবাড়ির প্রচণ্ড একটা সাপোর্ট ছিল। নাম্বার টু সবচেয়ে আমার হাজব্যান্ডের সাপোর্ট। আমরা বাচ্চাকে দুইজনেই কিন্তু মানুষ করছি এইভাবে, আমি যদি মিটিংয়ে যেতাম ও ফোন করে বাচ্চাদের খোঁজ নিত যে বাচ্চারা কোথায় কী করছে, আমি ও যদি মিটিংয়ে যেতে শাহিন আমি মিটিংয়ে যাচ্ছি তুমি একটু ওদের খোঁজটা, মানে এই যে দুইজনে মিলেই কিন্তু, আমি বলবো না যে আমি এককভাবে করছি, এখানে আমাদের দুইজনে একদম খাওয়া দাওয়া থেকে ওদের ফিডিং থেকে শুরু করে এভরিথিং আমরা দুইজনে মিলেই করছি। জি, পৃথিবীতে শ্রেষ্ঠ যা কল্যাণ করার অর্ধেক তার করিয়াছেন আমি, অর্ধেক তার নয়, এবং আপনারা সেটি দুজন মিলে করেই সংসারটিকে পূর্ণ করেছেন, এবং আপনি নিজেও সফল, আপনার পরিবার সফল, এবং সেই সফলতার গল্প শুনে আমাদের খুব ভালো লাগছে, মনে হলো আজকের দিনটি আমাদের জন্য সফল। একদম আক্ষরিক অর্থে রাঙা সকাল, সেটি আজকে একদম আসলেই রাঙা সকাল। অনেক ধন্যবাদ ম্যাম আজকে আমাদের রাঙা সকালে অতিথি হয়ে আসার জন্য। আপনারা আমাকে, মানে আমি মাসরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই, এবং সাথে আপনাদেরকে এত সুন্দরভাবে মানে প্রত্যেকটা উপস্থাপনা বা ইয়েটা করেছেন, খুবই ভালো লাগছে। আর এই যে শেয়ার করা, এই শেয়ারিংটা একটা বড় বিষয়, এখান থেকে কিন্তু অনেকে অনেক কিছু শিখতে পারে। অবশ্যই, কারণ একটা পরিবার শুধু একজনের না, একটা পরিবার দুইজনের। জি।